বাংলাদেশি যাত্রীদের জন্য সুখবর এবার ভারত বাংলাদেশের পেট্রাপোল সীমান্তে চালু হলো যাত্রী সাথী অ্যাপ এই অ্যাপের সাহায্যে খুব সহজেই গাড়ি বুকিং করতে পারবেন যাত্রীরা যাত্রী হয়রানির কথা মাথায় রেখে এবার পেট্রাপোল সীমান্তে উদ্বোধন করা হল যাত্রী সাথী অ্যাপের এদিন সীমান্তে অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অ্যাপের উদ্বোধন করা হয় এই যাত্রী সাথী অ্যাপের সাহায্যে খুব সহজেই গাড়ি ভাড়া করে পেট্রাপোল সীমান্ত বন্দর থেকে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারবেন যাত্রীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হয়েছিল এই যাত্রীসাথী অ্যাপের সাধারণত অন্যান্য ক্যাব অ্যাপগুলিতে কমিশন এবং সারচার্জের কিছু জটিলতা যেমন বেশি থাকে তেমনি চালকদের আয়ও অনেকটাই কম হয় তবে রাজ্য সরকারের নিজস্ব এই অ্যাপের কমিশন এবং সারচার্জ নেই ফলে সকলেই সুবিধা পাবে এবার বিভিন্ন জায়গার পাশাপাশি ভারত বাংলাদেশের পেট্রাপোল সীমান্তে উদ্বোধন হল এই যাত্রী সাথী অ্যাপের বিভিন্ন সময় পেট্রাপোল সীমান্ত বন্দরে আসা বাংলাদেশী যাত্রী কিংবা অন্যান্য যাত্রীদের চিকিৎসা সহ একাধিক জরুরি কাজে গাড়ি ভাড়ার প্রয়োজন হয় সেই সময় গাড়ি ভাড়া করতে গিয়ে নানা রকম সমস্যায় পড়তে হয় যাত্রীদের কখনো কখনো ভাড়া বেশি নেওয়ার অভিযোগ ওঠে আবার কখনো চালকদের খারাপ ব্যবহারেরও অভিযোগ ওঠে এবার সেই সব সমস্যা দূর করতে রাজ্য সরকারের যাত্রী সাথী অ্যাপ চালু হল পেট্রাপুল সীমান্তে এই যাত্রী সাথী অ্যাপের জন্য পেট্রাপুল বন্দরে তৈরি হয়েছে একটি কিয়ক্স এই কিয়ক্স অফিসে চালকেরা তাদের গাড়ি রেজিস্ট্রেশন করতে পারবে এবং এর জন্য রাজ্য সরকারকে আলাদা করে কোনো কমিশন দিতে হবে না প্রতিটি এলাকায় যাওয়ার জন্য ভাড়া নির্দিষ্ট করা থাকবে বাংলাদেশের সহ যে কোনো যাত্রীরাই এই কিয়ক্সে এসে তাদের ফোন নম্বরের মাধ্যমে এই অ্যাপের সাহায্যে গাড়ি বুকিং করতে পারবেন এই যাত্রী সাথী অ্যাপের গাড়ি বুকিংয়ের ফলে পেট্রাপোল সীমান্তে আসা যাত্রীদের গাড়ি ভাড়া নিয়ে আর সমস্যায় পড়তে হবে না বলে আশাবাদী প্রশাসন জানা যায় এদিন সীমান্তে যাত্রী সাথী অ্যাপের আনুষ্ঠানিকভাবে সূচনা হয় এই অ্যাপের উদ্বোধন করেন বনগাঁ মহকুমা পুলিশ আধিকারিক অর্ক সেই সাথে ছিলেন পেট্রাপোল থানার ওসি উৎপল সাহা ছিলেন বনগাঁ শ্রমিক নেতা নারায়ণ ঘোষ বিষয়ে বনগাঁ মহকুমা পুলিশ আধিকারিক অর্ক পাজা জানান পেট্রাপোল সীমান্তে বাংলাদেশি যাত্রীদের সুবিধার্থে রাজ্য সরকারের যাত্রী সাথী অ্যাপের সূচনা করা হল এর জন্য চালকদের কোনো কমিশন দিতে হবে না আজ থেকেই চালকদের গাড়ি রেজিস্ট্রেশন করা শুরু হয়েছে ভারতীয় কিংবা বাংলাদেশি যাত্রীরা তাদের ফোন নম্বর দিয়ে ওটিপির মাধ্যমে এই অ্যাপের সাহায্যে গাড়ি বুকিং করে অতি সহজে গন্তব্যে পৌঁছাতে পারবেন এই বিষয়ে তিনি আরও জানান এখানে যে ক্যাব সিস্টেমটা রয়েছে মানে বাংলাদেশ থেকে এখানে যে প্যাসেঞ্জাররা আসছেন বিভিন্ন পারপাসে মেডিকেল পারপাসে কেউ টুরিস্ট পারপাসে তো তারা কলকাতায় যাবে এবং অনেক দূর দূরে তাদের যেতে হয় সেই ক্ষেত্রে তাদের ট্যাক্সি পাওয়ার খুব একটা অসুবিধা ছিল অসুবিধা ছিল এবং অ্যাভেলেবিলিটির একটা ব্যাপার ছিল রেটের একটা ব্যাপার ছিল সে তো সেটা একটা গভর্নমেন্টের আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইনিশিয়েটিভের একটা অ্যাপ যাত্রী সাথী তার মাধ্যমে এটা আজকে শুভ উদ্বোধন করা হলো সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিনে এটাতে যেটা হবে যে প্যাসেঞ্জাররা খুবই উপকৃত হবেন এবং যারা ড্রাইভার এবং যারা মালিক আছেন তারা দুজনেই উভয় পক্ষই খুব উপকৃত হবেন কারণ এটা একটা রেগুলেটেড সিস্টেমে চলে আসছে এখানে যেরকম এটা ডিস্টেন্স অনুযায়ী কতটা দূরত্ব কত দূরে সে ট্রাভেল করবে ফিউল কস্ট এইসব নিয়ে একটা রেট ফিক্স করা হয়েছে সেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রেগুলেটেড সেইটার ওপরে তাদের একটা ফিক্সড রেটে যাত্রীরা এখান থেকে যেতে পারে হ্যাঁ ভারতে ঢুকেই বুক করতে পারে এবং এটাতে সুবিধা যেটা আছে যে এটা ভারতে ঢোকার পর যাদের যারা ওপার থেকে আসছেন আমাদের বাংলাদেশে আমার যেসব বন্ধু বান্ধবরা ওদের আসছেন সহকর্মীরা তারা তো যাদের বাংলাদেশ নাম্বার থাকে অনেক সময় বাংলাদেশী নাম্বার সেই নাম্বার থেকেও কিন্তু এই অ্যাপ তারা অ্যাপের মাধ্যমে তারা কিন্তু ক্যাব বুক করতে পারবে এই যাত্রীর সাথে অ্যাপ চালু হওয়ায় খুশি গাড়ি চালক থেকে শুরু করে যাত্রীরা সকলেই সকলের দাবি এর ফলে আগামী দিনে গন্তব্যে পৌঁছানো নিয়ে আর কোন রকম কোনো সমস্যায় পড়তে হবে না এই বিষয়ে গাড়ির চালকেরা জানান এই যাত্রীর সাথে অ্যাপ চালু হওয়ায় খুবই সুবিধে হলো এর ফলে যাত্রীদের সঙ্গে আমাদের কোনো রকম ভাড়া নিয়ে কোনো সমস্যা হবে না এই বিষয় বিষয়ে বলেন আমরা এতদিন এই থেকে থেকে দিনের পর দিন কলকাতায় পেয়েছি আর যাত্রী সাথী আমি অন্তত মোটামুটি চালিয়েছি খুব ভালো কিন্তু এই বনগাঁ সর্বপ্রথম তা খুব ভালো লাগছে আশাবাদী আমরা বনগা থেকে সমস্ত যাত্রী যারা আছেন বিদেশ থেকে যারা আসছেন খুবই ভালো পরিষেবা চলছে আমরা খুবই আনন্দিত এক কথায় সীমান্ত শহর বনগার ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলে যাত্রী সাথে অ্যাপ চালু হওয়ায় দারুণ খুশি সকলে রাজ্য সরকারের একটা প্রকল্প আছে গতিধারা প্রকল্প সেই গতিধারা প্রকল্পের মাধ্যমে অনেক বেকার ছেলেরা সকার হয়েছে গাড়ি নিয়ে প্রকল্পটা এখন বর্তমানে রূপায়িত হয়েছে রাস্তায় রূপায়িত হয়েছে যাত্রী প্রকল্প এই প্রকল্পটার মাধ্যমে অনেকটাই সুবিধা পাওয়া যাবে বোঝা যাচ্ছে কেন কি ভাড়া সম্পর্কে ভাড়া তো প্যাসেঞ্জার গাড়ি তো পাই প্যাসেঞ্জারদের একটা না একটা গাড়ি ঠিকই মিলে যায় পেট্রোপল থেকে বন্দরের মাধ্যমে যেসব প্যাসেঞ্জার গুলো বিদেশ থেকে যাত্রী আসে তারা গাড়ি কিছু না কিছু পেয়ে যায় অসুবিধা হয় না তবুও একটা সিস্টেমের মধ্যে থাকলে কি হবে তারা তাদেরকে খোঁজা লাগবে না খুব সহজেই তারা পরিষেবাটা উপভোগ করতে পারবে এটাই সবচেয়ে বড় জিনিস রিপোর্ট নিউজ ল্যান্ড পেট্রাপোল সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন এইট অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ বাঙালি সেরা উৎসব দুর্গা একেবারে দোরগোড়ায় তাই তো সেজে উঠেছে আদি মহিনী মোহন কাঞ্জিলাল নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মোড় যশোর রোড আদি মহিনী মোহন কাঞ্জিলাল